দেখিলো মামা আই ড্রেসটা কিনতে এইছি টিনা তুই এই ড্রেস তো পাই নিজে কিনিছু না গৌরি জবরদস্ত কিনে দিয়েছি সেইয়া হইতিব তো তো পুয়া পিলা প্যান্ট শার্ট পিঁধিবা ঝিও তোরে দেশি পোশাক কিনিবাকু মন কিমতি হেলা হ্যাঁ তুমি যদি খারাপ না ভাবিব তোমাকে গোটে কথা কইবি তুমি না ট্রাডিশনাল কস্টিউমে বহুত সুন্দর লাগে ট্রাডিশনাল কস্টিউম তো মু খালি পর্বপর্বাণে এসব কস্টিউম বহুত কমফর্টেবল মতে যেটা ভাল লাগিলা মু সেটা কইলি আই সে গোটে প্রকার ড্রেস পিন্দি পিন্দি মু বোর হই গরনি সেটি ভাই ভাবিলি কিছু ওটা অলগা ট্রাই করিবি সে কথা ছাড় কইল এ ড্রেসটা কেমতে হয়েছি হ্যাঁ বহুত ভালো হয়েছি যে আচ্ছা তুই মতো কহিলু তুমি মানে ঘরক আসবে কত ডেরি কাই কল তোমার ডেরি হচ্ছে এপটে গৌরী পাই মোর টেনশন বড়ি চালছি মো পাই কোন টেনশন বড়লা মামা গৌরী এই কত দিন ভিতরে তোতে নেই কি যা যা সব ঘটনা ঘটলা সে সব কোন কম যে তো পাই টেনশন ননবার কারণ তুই মতে পচারছু শুন মা মু খালি তোতে এতই কহুছি তু যেতেবেলে যিবু মতে কহিকি যিবু আর যদি কোনসি কারণ পাই তোর ডেরি হউছি তাহলে মতে ফোন করিকি সঙ্গে সঙ্গে জনাই দেবু নহলে তু তো জানিছু কেতেবেলে হাই বিপি রে মোর কোন হই যিবো মু নিজে বি কহি পারিবিনি কৌশিকি তো ভাবিবাটা জমা ভুল নহে কিন্তু তু টিকে বেশি ভাবি দউছু দেখ গৌরী তত্তে ছাড়ি কোয়াড় যিবো কহিলু গৌরী মতে ছাড়িকি তা নিজ ইচ্ছারে কোয়াড় যিবনি এটা মুবি জানিছি মা হেলে মা মনে তো ছাই কু দেখিলে বি ডর লাগুছে আমি দুই জনে একাঠি গলু আর একাঠি ফেললু মু দেখুছি তম দুই জনক চিন্তা খালি দি পাই মো পাই তো নাই আরে তু আমকু কেবে কহি কি যাও যে তো পাই আমি ভাবিবু তু জীবন সারা ইয়া করিব মু ভালো ভাবে জানিছি কথার নাই এইটি অছি এইটি নাহি হাত বড়াইলে পাইব না সে সেমতিয়া নুহ সে যুয়াড়ি যাব কহিকি যাব আরে কে কুয়াড়ে গলা বাবা দেখলে ড্রেস কেম দিছি আরে বা বড়িয়া হইছি বললি মু সত্তরে এটু যাবাকু চাউছি হেলে যিবা কথাটা কইবা পাই মোর সাহস হউনি এবে যেতে শীঘ্র সম্ভব মতে গভীরাগড় পৌঁছাব এবে কেবল মোর সে গোটাই চিন্তা আউ সেতিপে মু পক্কু সস ফুলি গেলে আউ অসিবি কা মামা বাবা মোর তম দিশন গোটে কথা কইবার আছে কহ কথা কোন কি গৌরী কহুনু কহ গৌরী তোর যাহা বি কহিবার আছে মন খুলি কহ মু কিছু দিন পর বাহার কু যাবাকু চাহুছি তম ঝিয়কু সম্ভাড়িকি রখ যদি সিয়ে তম হাতর খসি গলা না তুমি কেউ কূলরে বি হব সতর্ক করে দেবাকু চাহুছি শশাঙ্ক পছে পছে কৌরী বি ঘর চালি যাই পারে বাহার কু মানে টুর পিকনিক না কুয়াড়ে যাবু আচ্ছা তু কেতদিন পাই যাবু সাঙ্গ মানে মিশিকি যাউছ
ना टीना केवल नहीं जीव गोटे मिनट तू मते नहीं बुलिबा को जीव बोली प्लान करछु मते तो कहिनु तू जदी मते मार्केट रे कहि थांदु ताले म अधिका शॉपिंग कर थांदी गौरी तू कौन चाहुचु सेटा खोली के कह तू ठीक से कह कोठी की जीवु आउ केते दिन पई जीवु केते दिन पई जीबी सेटा म एबे तो कहि पानि किंतु किंतु म जीबा को चाहुचे तू जीबा को चाहुचे जे एले का संगरे जीवु मु शशांक पाक को जीबा को चाहुचे बोले किमिति कहिबे गौरी कौन है मत लगुच तू आम कि लुचौ मु भावुची गौरी एबे टिके टेंशन रे अच्छी से किछि दिन बाहर बुलाबुली करी कि घर को फेरिया को चाहुचे शशांक तो नाही ना तेणु गौरीर एठी मन लागुन थबो सेथिपे सीए भी किछि दिन बाहर जाई बुलाबुली करी फेरी के आसले ताकू भल लागिबो नुहे कौन गौरी सही है टी आहा ताहले गोटे काम करा जाओ गोटे दूर जगह हो जीबा दी भी फ्रेश हो जीबा आउ मु भी रिफ्रेश हो जीबी एटा कौन गोटे बड़ा कथा गोटे लॉन्ग ट्रिप रो प्लान करा जाओ मते कह कोठि की जीबा आउ केते दिन पई जीबा सब प्लानिंग मु करी भी साहस जुटे पारे शशांक मत क्षमा कर दी आज दिन तुम मद पिओन तुमको मुराण तुम तो मद पीवा मना करें क्या लगला अरे एटी तो श्रीमती कौटी ना मत कम लगला पैसा अधिका हो जाइए अलग कथा मु तो आरंभ कर तुमको राण दिली तथापि मानिबनी तम श्रीमती कथा मानिबनी श्रीमती तुम सिलार पार्टी सुनलो कि नहीं मत लगला सी एट कौटी अच्छी कहीं पिओच अरे मुझे आरंभ भी कर
ଗ୍ଲାସ୍ ଧରିଲା ବେଳୁ ଖାଲି ତା କଥା ଶୁଭୁଛି। ଆରେ ଖାଲି କ'ଣ ଶୁଭୁଛି, ଡାଇରେକ୍ଟ ରାଣ ପକେଇଦେଲା। ତମେ ବହୁ ଦିନ ହେଲାଣି ତାଠାରୁ ଅଲଗା ରହିଲଣି ତ, ତେଣୁ ମନେ ମନେ ତାକୁ ଖୋଜୁଛ, ସେଇଥିପାଇଁ ତମକୁ ଏମିତି ଲାଗୁଛି। ଏମିତି ଲାଗେ, ଲାଗିବ। ଏସବୁ ହେଉଛି ତମ ମନର ଭ୍ରମ, ଏଠି ଆଉ କେହି ନାହାନ୍ତି। ତା ଛଡ଼ା ସିଲା ଆସିବାର ହେଇଥିଲେ ସେ ଆମକୁ ଫୋନ୍ କରି ଆସିନଥାନ୍ତା। ମୁଁ ଏତେ ବାଟରୁ ତମକୁ ଟିକେ ଦେଖା କରିବାକୁ ଆସିଛି, ତମେ ମୋତେ ଚାହୁଁନ? ସିଲା ଏଠିକି ଆସିଛି, ନହେଲେ ଆଉ କେହି ଜଣେ ସିଲା ସ୍ୱରରେ କହୁଛି। କଣ ହେଲା, କଣ ହସୁଛ କାହିଁକି? ଆରେ ହସୁଛ କାହିଁକି? ଆଖି ବନ୍ଦ କର। କାହିଁକି? ଆରେ କହୁଛି ପରା, ଆଖିଟା ବନ୍ଦ କର। ଆରେ ତାପରେ ଯାଇ ଜାଣିବ। ଆଖି ବନ୍ଦ ଭାଇ। ନମସ୍କାର। ବନ୍ଦ କର, ବନ୍ଦ କର, ହସ ବନ୍ଦ କର ମହାଶୟା। ମତେ ଟିକେ ବୁଝାଅ, ଇଏ କି ଇନ୍ଦ୍ରଜାଲ ମତେ ଦେଖଉଛ? ସିଲା ଆଉ ବିଶ୍ୱ ସ୍ୱରରେ ମୋ କଥା ହଉଛି। ମହାଶୟା, ତମେ କ'ଣ ନ କରିପାରୁଛ? ଆରେ ତମେ ତ ପୁରା କରିତ କର୍ମା। ଏତେ ଦିନ ଧରି ହୋମ କରିସାରିଲା ପରେ ମୁଁ ଏତିକି ସିଦ୍ଧି ହାସଲ କରିସାରିଛି। ଆହୁରି ଶୁଣ, ଗମ୍ଭୀରାଗଡ଼ ଆକାଶରେ ନୂଆ ସୂର୍ଯ୍ୟ ଉଇଁବ। ଦୀପରୁ ତେଲ ସରିଯିବା ପରେ ଦୀପର ଆଲୁଅ ଲିଭିଯାଏନି, ବରଂ ଆମକୁ ଆଉ କିଛି ସମୟ ଆଲୁଅ ଦେବା ପାଇଁ ସଳିତା ପାଉଁଶ ହେବା ଯାଏ ନିଜକୁ ଚାଳି ଚାଲ। ଗୌରୀ, ତମେ ଆସିଲନି ସେଥିପାଇଁ ମନରେ ଅଫସୋସ ହୋଇଗଲା, କିନ୍ତୁ ମୁଁ ମୋ ଲକ୍ଷ୍ୟରୁ ଦୂରେଇ ଯାଇପାରିବିନି। ଏବେ ମୁଁ ଏକା ଏକା ଅର୍ଦ୍ଧନାରେଶ୍ୱରଙ୍କ ମୂର୍ତ୍ତିକୁ ଖୋଜିକି ବାହାର କରିବି। ପରିଣାମ ଯାହା ବି ହେଉ, ମୁଁ ମୋ ଲକ୍ଷ୍ୟରୁ ହଟିବା ସମ୍ଭବ ନୁହେଁ। ଏବେ ମୋତେ ଆଗକୁ ବଢ଼ିବାକୁ ହେବ, କେବଳ ଆଗକୁ।
ଶୁଣିଥିଲି ଚନ୍ଦକୁ କହିଲେ ସିଏ ତମ କଥାକୁ ସେ ଲୋକ ପାଖରେ ପହଞ୍ଚେଇ ଦିଏ ଯାହାକୁ ତମେ ସବୁଠୁ ଅଧିକ ଝୁରୁଥିଲ। ଆଜି ମତେ ଦେଖି ଚନ୍ଦ ବି ବାଦଲ ପଛରେ ଲୁଚିଗଲା। ଗୌରୀ ମା, ତୁ ଏତେ ରାତିରେ ଏକୁଟିଆ କୁଆଡ଼େ ଯାଉଛୁ? ଆରେ ଘରେ ସମସ୍ତେ ଶୋଇଛନ୍ତି, ତୁ ଚୁପକିନା କବାଟ ଖୋଲିକି କୁଆଡ଼େ ଚାଲି ଯାଉଛୁ? ଗୌରୀ ମା ଯା ନା ରେ, ରହିଯା। ତୁ ମତେ ଛାଡ଼ି କୁଆଡ଼େ ଯାଉଛୁ? ଗୌରୀ ମ୍ୟାଡ଼ାମ, ନାଇଁ ନାଇଁ, ତମେ ଯାଅନି। ଗୌରୀ ଛାଡ଼ି କୁଆଡ଼େ ଯାଉଛୁ? ମତେ ଛାଡ଼ି କୁଆଡ଼େ ଯାଉଛୁ?